নমস্কার বন্ধুরা, আমি সুজাতা, রসে বসে বাঙালিয়ানাতে আপনাদের সবাইকে সুস্বাগত। আজকের রেসিপি টকঝাল মিষ্টি আনারসের চাটনি। আনারসের চাটনিটা বানাতে লাগছে একটা পাকা আনারস, চিনি, কিশমিশ, কাজু, সামান্য হলুদ, স্বাদ অনুযায়ী লবণ, অল্প একটু চিলি ফ্লেক্স, হাফ পাতি লেবু আর সাজাবার জন্য চেরি। আনারসটা গ্রেট করে নেব এই গ্রেটারে। আনারসটাকে প্রথমে একটু কিভাবে কেটে নিই দেখে নিন। প্রথমে দুয়ার্ধেক করে এইভাবে দুদিকটা ফেলে নিয়ে একটু মোটা করে এর খোসাটা ছাড়াতে হবে, তাহলে আনারসের যে চোখটা আছে ওটা অনেকটাই বেরিয়ে যাবে। আনারসের যে চোখটা ফেলে দিতে হয়, না হলে রান্না করার পরে যদি এই চোখটা থাকে সেটা গলায় লাগলে গলা কুটকুট করে। এই যে চোখগুলো দেখতে পাচ্ছেন, এইগুলোকে আমি এইভাবে চাকুর সাহায্যে প্রত্যেকটা চোখকে তুলে নেব। এইভাবে চোখগুলোকে ফেলে নিয়ে বুকের এখানে যে শক্ত মতন আছে সেই অংশটাও কেটে বাদ দিয়ে দেব। এইভাবে সম্পূর্ণ আনারসটা আমি কেটে গ্রেটারে কুড়িয়ে ফেরত আসছি। বানাবার জন্য প্রথমে গ্যাসটাকে অন করে কড়াইটা বসিয়ে দিলাম। দিয়ে দিলাম এক বাটি চিনি। ওই বাটিটারই এক বাটি জল দিয়ে দেব। চিনিটা একটু নাড়িয়ে, একটা দুটার কিছু লাগবে না, জাস্ট চিনিটা গলে একটু শিরা হওয়া পর্যন্ত অপেক্ষা করব। চিনির শিরাটা এইভাবে ফুটে গেলে আমি পুরো কুড়ে রাখা আনারসটা এর মধ্যে ঢেলে দিচ্ছি। এর মধ্যে আনারসটাকে একটু নাড়িয়ে দিয়ে দেব ধুয়ে রাখা কাজু আর কিশমিশটা। কেকে দিয়ে দেব হলুদ গুঁড়োটা, দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ। সম্পূর্ণ জিনিসটাকে মিশিয়ে আনারসটা ফুটতে দিতে হবে মিনিট দশেক মতো। আনারসের একটা নিজস্ব জল আছে, ওতেই আনারসটা সিদ্ধ হয়ে যাবে। একটু ঢাকা দিয়ে 10 মিনিট পরে ফেরত আসছি। 10 মিনিট পরে দেখা যাক আমার চাটনিটা কতদূর হল। দেখুন, চাটনিটা আনারসের নিজস্ব জল, চিনি, শিরা সমস্ত তেলে গিয়ে বেশ মাখামাখা হয়ে গেছে। একটু পাতলা রাখবো, কেন কি এটা যেই শুকিয়ে যাবে ঠান্ডা হলে তখন আরো শুকিয়ে যাবে। এটা ঠান্ডা হলে নামানোর পরে আর একটু টেনে যাবে। তো নামাবার আগে আমি দিয়ে দেব একটু পাতি লেবুর রস, আর দেব একটু দেখতে ভালো লাগবে ও চটপটা হবে চিলি ফ্লেক্স। এটা অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন নাও দিতে পারেন। আর আপনারা যদি চান এই সময় একটু নারকেল কুড়িয়ে ওপর থেকে ছড়িয়ে দিতে পারেন। যেহেতু আমার কাছে আজকে নারকেল নেই সেহেতু আমি নারকেলটা দিলাম না। নারকেল ছাড়াও খেতে খারাপ হয় না। হয়ে গেল আমার পাইনঅ্যাপেল বা আনারসের চাটনি। রেসিপিটি আপনাদের ভালো লাগলে ভিডিওটি লাইক করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবেন। এতে আপনারা নিয়মিত আমার চ্যানেলের আপডেট পাবেন। আপনাদের কোনো বক্তব্য থাকলে কমেন্ট বক্সে জানাবেন। নমস্কার, ধন্যবাদ।